এবার আমরা বৃত্তকলার সংজ্ঞা দেখে নেব। বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হয় বৃত্তচাপ। অর্থাৎ এখানে কি বলছে, কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। কোনো বৃত্তচাপ, এখানে অসংখ্য বৃত্তচাপ আমরা কিন্তু পেয়েছিলাম, বৃত্তচাপের সংজ্ঞাতে আমরা কিন্তু অসংখ্য বৃত্তচাপ পেয়েছিলাম। এই দেখো, যে কোনো বৃত্তচাপ বলেছে, এখানে আমরা কি বৃত্তচাপটা নিয়ে নিয়েছি বলতো, আরবি। আরবি এই বৃত্তচাপটা দেখো, এই যে আরবি পেয়েছিলাম না বৃত্তচাপ, এই আরবি এই বৃত্তচাপটা নিয়েছে। আর কি বলেছে, দুটি ব্যাসার্ধ যে কোনো বৃত্তচাপ আর দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো আরবি যে বৃত্তচাপটা নিয়েছি, আরবি আরবির বৃত্তচাপটা কোন দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ আছে তার ক্ষেত্রফলটা দেখো, আর আর বি বিন্দু থেকে ও পর্যন্ত আমি দুটো ব্যাসার্ধ এঁকে নিয়েছি, তাহলে তাদের মধ্যে যেই বৃত্তকার ক্ষেত্র আমরা পাচ্ছি না, সেটাই হয়ে যাবে বৃত্তের কলা, বৃত্তকলা। বৃত্তকলা এখানে ও আর বি, ও আর বি এই ক্ষেত্রটা হচ্ছে বৃত্তকলা। অসংখ্য বৃত্তকলা পাবো, যে কোনো বৃত্তচাপ নেব এবং তাদের মধ্যে বৃত্তচাপটা যে দুটো আমরা বৃত্তচাপের জন্য যে দুটো বিন্দু পাবো, সেই দুটো বিন্দু থেকে আমরা ব্যাসার্ধ এঁকে নেবো, তাহলে যে ব্যাসার্ধ গুলো পাচ্ছি আর যে বৃত্তচাপটা পাচ্ছি তাদের মধ্যবর্তী যে বৃত্তাকার ক্ষেত্রটা পাচ্ছি সেটা হয়ে যাবে বৃত্তকলা। অসংখ্য পাবো। এখন যদি আমি আরো রেখাটা নিই, এই এটা যদি টানি, তাহলে এখানে কোনটা কোনটা আমরা পাচ্ছি, এখানে এ এস যে বৃত্তচাপটা পাচ্ছি তাদের এই বৃত্তচাপ আর তাদের দ্বারা ব্যাসার্ধ কোনটা হচ্ছে, এ এস ও আর এ ও, এই এই স্থানটা আমরা পাচ্ছি, এটাও হয়ে যাবে বৃত্তকলা। মানে যে কোনো বৃত্তচাপ আর তাদের মাঝখানে, এখানে যদি আরো আমি টানি, অসংখ্য পাওয়া যাবে, অসংখ্য অসংখ্য বৃত্তকলা আমরা আঁকতে পারবো। এখানে আমি আর একটা নাম দিয়ে দিলাম এন, তাহলে ও এস এন যে বৃত্তচাপটা এদের বৃত্তকলা কোনটা হবে, এই এস এন যে বৃত্তচাপটার জন্য যে দুটো বিন্দু পেলাম এস আর এন, এদের থেকে এদের দ্বারা ব্যাসার্ধ কোনটা পাচ্ছি, ও এন আর ও এস, এই দুটো ব্যাসার্ধ পাচ্ছি এই এস এন বৃত্তচাপটার জন্য। তাহলে ও এস আর ও এন এই দুটো ব্যাসার্ধ আর এস এন যে বৃত্তচাপ তাদের মাঝখানের ক্ষেত্রফল কোনখানটা পাচ্ছি, এখানটা এখানটা পুরোটা পাচ্ছি, এটাও হয়ে যাবে একটা বৃত্তকলা। ঠিক আছে, তো আমরা ছবিতে ভালোভাবে কি দেখলাম না, ও আর বি, উদাহরণস্বরূপ এটা নিয়ে নিয়েছি ও আর বি, এটা হয়ে যাচ্ছে বৃত্তকলা।